আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী শিক্ষক পুলিশ সেনা উচ্চ বিদ্যালয় কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর, অর্থাৎ তোমরা যারা জেএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পত্রের কবিতা অংশ থেকে আমি যে কবিতাটি নির্বাচন করেছি সেটি হচ্ছে নারী কবিতা, এবং এই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। এবং নারী কবিতাটি লিখছেন কাজী নজরুল ইসলাম। অর্থাৎ এখানে নারী কবিতাটি আমাদের কবি নারী কবিতাটি পাঠ বিষয়বস্তু হচ্ছে অর্থাৎ নারীর সমতা, অর্থাৎ নারীর অধিকার বা সমতার জন্য তিনি কবিতাটি লিখেছেন। তো সর্বপ্রথম আমি কাজী নজরুল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিচ্ছি তোমাদেরকে। নজরুলের জন্ম হচ্ছে 1899 সালের 24 মে, এবং বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম। ওনার শিক্ষা জীবনটা আসলে তিনি শেষ করতে পারেননি, তার কারণ তিনি যখন দশম শ্রেণীতে পড়েন তখন বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং 1915 সালে তিনি চলে যান, সেই সেনাবাহিনীতে যোগ দেন। এবং 1919 সালে যখন বাঙালি পল্টনে ভেঙে যায়, 1949 সাল তিনি বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন সেটি ভেঙে যায়, যারপর তিনি আবার দেশে চলে আসেন এবং কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য চর্চা শুরু করেন। এর মাঝে তিনি যখন স্কুল জীবন তার শুরু হয়েছিল তখন তিনি প্রবেশিকা পর্যন্ত যেতে পারেন নাই, যার ফলে তিনি বাঙালি পল্টন যখন ভেঙে যায় তখন ওখান থেকে চলে এসে তিনি সরাসরি কলকাতায় চলে আসেন এবং ওখানে সাহিত্য চর্চা শুরু করেন। তো এখানে আমরা জানি নজরুল হচ্ছেন একজন বিদ্রোহী কবি, এবং উনি আমাদের জাতীয় কবি হিসেবেও তিনি পরিচিত, যার ফলে তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তার কারণ হচ্ছে তিনি সকলের পরাধীনতা এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, এবং তার লেখনীতে কবিতার মধ্যে আমরা তার প্রতিবাদের সুর দেখতে পাই, যার ফলে ওনাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি। তো উনি সাহিত্যের প্রায় সবগুলো শাখাতে ওনার অবদান রয়েছে, যেমন উনি কাব্যগ্রন্থ, তারপর হচ্ছে কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, ছোট গল্প, এছাড়াও গজল, শ্যামাসঙ্গীত, প্রায় সবগুলোতে ওনার বিচরণ দেখা যায়। তো উনি যার ফলে ওনার সাহিত্যের অবদানটা অনেক বেশি। তো 1972 সালে কবি, অর্থাৎ যুদ্ধের পর, মুক্তিযুদ্ধের 1 বছর পরে উনি দেশে ফিরে আসেন, এবং দেশে ফিরে আসার পর ওনাকে 1974 সালে ওনাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় 1974 সালে, এবং 1972 সালে ওনাকে দেশে ফিরে আনা হয়, এবং 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পান, এবং 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান। 1976 সালে আমার যে বিষয়টা তথ্যটা বলছিল, 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান। তো যার ফলে উনি যেই বছর বাংলাদেশের নাগরিকত্ব পান, এবং ওই বছরে তিনি 1976 সালে 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন ঢাকাতেই মৃত্যুবরণ করেন। ওনার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ ছিল, কিছু গ্রন্থ ছিল আমি এখানে ভরে লিখে, বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিশেরবাসী, সিন্ধু হিন্দুল, সর্বহারা, সাম্যবাদী এবং চক্রবাক, এটা ছিল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়া আছে ওনার উপন্যাস মৃত্যুক্ষুধা, তারপরে কোহিলিকা, এরপরে আছে যুগবাণী, মৃত্যুক্ষুধা, কোহিলিকা, এবং বিখ্যাত গল্পের মধ্যে ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন, এবং সর্বশেষ তিনি যেটা প্রবন্ধ যুগবাণী, রুদ্রমঙ্গল, এছাড়া আছে রাজবন্দী, জবানবন্দী, এটা ছিল তার প্রবন্ধ। এরপরে ছিল নাটক আলেয়া, মধুবালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি। যদি তোমাদের বইয়ের মধ্যে তিনটা নাটকের কথা দেওয়া আছে, আলেয়া দেওয়া আছে, মধুমালা এবং ঝিলিমিলি, পুতুলের বিয়েটা দেয়া নেই। তা আমরা জানি যে এখানে 4টা নাটক আছে ওনার। এই ছিল তার গ্রন্থ। এছাড়া উনি তো গজল, আরবি, ফার্সি ভাষার প্রতি তার গভীরভাবে তিনি চর্চা করেন, এবং এই ভাষাতেও তিনি কাব্য রচনা করেন। এছাড়া গজল তো আছে, শ্যামাসঙ্গীত আছে, এগুলো তার পাঠের বিষয়বস্তু ছিল। তো আমরা এই নারী কবিতাটি আলোচনা করতে গিয়ে এই প্রথম আমরা নজরুল সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, এখন আসবো নারী কবিতার মূল বিষয়বস্তুটা কি আমরা একটু জেনে নিই। তো নারী কবিতাটি নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে, এটা অন্তর্ভুক্ত ছিল। তো সাম্যবাদী কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত ছিল, এবং নারী কবিতার মূল বিষয়বস্তু ছিল নারীর অধিকার এবং নারীকে মর্যাদা, সমমর্যাদা দেওয়ার বিষয়,
এবং নারীকে তিনি তিনি মানু তিনি মানুষকে তিনি সাম্বাদিক কবিতা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নরনারীকে তিনি আলাদা করে দেখেননি, তিনি দেখেছেন এক মানুষ, নারী হোক আর সেটা পুরুষ হোক সেটা তিনি মানুষ হিসেবে দেখেছেন। অর্থাৎ মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের অধিকার এবং সমমর্যাদা, তাকে সম্মান দেওয়ার অধিকার সকলেরই আছে। তো সেই হিসেবে তিনি তার মতে পৃথিবীতে যে মানব সভ্যতার যে সৃষ্টি হয়েছে, মানব সভ্যতার সৃষ্টির পেছনে নারীর যেমন অবদান রয়েছে ঠিকভাবে পুরুষেরও ঠিকইভাবে সে একই রকম অবদান রয়েছে। অর্থাৎ কারোরই একক পক্ষে এককভাবে অর্থাৎ বিশ্ব মানব সভ্যতা সৃষ্টি কখনো সৃষ্টি হয়নি। এবং আমাদের যত বড় বড় অর্জনগুলো আছে পুরুষের যেমন অবদান ছিল ঠিকভাবে নারীরও অবদান আছে। শুধু যে আমরা অবদানগুলো মেনে নেব তা নয়, যেমন তারা নারী যেমন পুরুষের যেমন সুখে দুঃখে যুদ্ধ বা অন্যান্য যে প্রতিকূলতার মধ্য দিয়ে পার করেছিল ঠিকভাবে নারীরও সেই প্রতিকূলতা পার হয়ে আসছে। তো যে বিষয়টা সেই হিসেবে আমরা নারী কবিতার যে তিনি যে বিষয়বস্তুকে তুলে ধরেছেন সেটি হচ্ছে নারীর প্রতি সম্মান, যা সম্মান প্রদর্শন করা এবং নারীর অধিকার এবং পদমর্যাদা বা মর্যাদা রক্ষা করা সমানভাবে দেখেছেন উনি এই কবিতার মধ্যে। এবং কিন্তু এর মধ্যে তিনি সমঅধিকারে যে বিষয়টি তুলে ধরেছেন সেটা নারী কবিতার মধ্যে, তাই নারী কবি নারীর উপর যে অতীতে যে নারীর যে উপর যে মানুষের যে পুরুষের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল, নারীদেরকে একটি দাসী হিসেবে রাখা হতো, সেটা থেকে যাতে বের হয়ে আসে এই কবিতা সেটি তিনি আহ্বান করেছেন। তো আমরা আজকে এই ক্লাসের মধ্যে আমরা জেনেছি কাজী নজরুলের নারী কবিতা, নজরুলের নজরুল আমাদের যিনি এই কবিতাটা লিখেছেন তার সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং ওনার বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থগুলো জেনেছি। এবং আমরা যে ওনার আরও অনেকগুলো গ্রন্থ আছে, আমি সবগুলো এখানে আমাদের বইও নাই যেগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ তোমাদের বইয়ের বাহিরে কোনো কোশ্চেন আসবে না এখানে, এগুলো থেকে তোমরা আশা করি যারা আমার ক্লাসে দেখছো এগুলো ভালোভাবে চর্চা করবে বাসায়। এবং আগামী ক্লাসে আমি তোমাদের নারী কবিতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরবো। আজকে এখানে ধন্যবাদ সবাইকে, তোমরা আশা করি ভালো থাকবে, ঘরে থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।